ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ম্যানেজারের দায়িত্ব পাওয়ার পর ঘরের মাঠে প্রথম জয় পেল চেলসি লিগ কাপে দ্বিতীয় ডিভিশনের ক্লাব গ্রিমসপি টাউনকে সাত এক গোলে উড়িয়ে দিল ব্লুজরা ল্যাম্পার্ডের কোচিংয়ে স্ট্যাম্পফোর্ডে ব্রিজে এই নিয়ে পাঁচটি ম্যাচ খেলতে নামে চেলসি প্রথম ম্যাচে লেস্টারের বিরুদ্ধে লিগে ম্যাচে এক এক গোলে ড্র করে তারা দ্বিতীয় ম্যাচে শেফেল ইউনাইটেডের বিরুদ্ধে দুই দুই গোলে আটকে যায় পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভ্যালেন্সির কাছে শূন্য এক গোলে পরাজিত হয় লিগের ম্যাচ লিভারপুলের কাছে হারে এক দুই গোলে অর্থাৎ নিজেদের ডেরায় মরশুমের প্রথম চারটি ম্যাচে জয় অধরা ছিল চেলসি অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা মেলে লিগ কাপে এসে